দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসলে নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটি ফ্ল্যাট। মেইনলি আসলে আমরা চলে আসছি কল্যাণপুর এরিয়াতে। আপনারা জানেন যে কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে কেয়ারি ব্রুজ নামে চমৎকার একটা সোসাইটি রয়েছে। এখানে একটা ফ্ল্যাট সেল হবে, 1187 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, কার পার্কিং সহ চমৎকার। এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন অনেক রিজনেবল প্রাইস। যারা আসলে ফ্ল্যাটটা সম্পর্কে বিস্তারিত জানছেন সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে এই বিল্ডিং এর ঠিক গ্রাউন্ড ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বিল্ডিং পাশাপাশি, 3 নম্বর বিল্ডিং এর আসলে একটা ফ্ল্যাট সেল হবে। আমরা সেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এবং এই বিল্ডিং এর ঠিক গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাই। এপাশে একটা মসজিদ রয়েছে, এটা হচ্ছে একটা মসজিদ। এপাশে রয়েছে 2টা লিফট, সিঁড়ি রয়েছে 2টা। এবং আমরা এই রুমটা আটকিয়ে রাখার জন্য আসলে দেখাতে পারছি না, এটা হচ্ছে একটা জিমনেশিয়াম। আপনারা কিন্তু এই সোসাইটিতে যারা আসলে থাকেন তারা কিন্তু এখানে জিমনেশিয়াম ইউজ করতে পারে। আর এইটা হচ্ছে তাদের কমিউনিটি হল, এখানে পারিবারিক প্রোগ্রামগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়। ফ্ল্যাটটার সঙ্গে মূলত কার পার্কিংটা রয়েছে, এখানে গাড়িগুলো সব সিরিয়ালি সুন্দর করে সাজিয়ে রাখা। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাটের ঠিক সামনে অবস্থান করতেছি। আমরা এখন ফ্ল্যাটটাতে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটের সমস্ত রুমগুলো এবং কি ধরনের রুম, কি ধরনের ফ্ল্যাট সব কিছু দেখাবো। তো ভেতরে আমরা প্রথমে প্রবেশ করলাম। 1065 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং এর সঙ্গে একটা কার পার্কিং রয়েছে বিল্ডিং এর ঠিক নিচে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের ড্রয়িং রুমটা। দেখতে পাচ্ছেন এই যে স্পেস রয়েছে, এখানে সোফাগুলো বসানো হয়েছে। ছোট ফ্ল্যাটের মধ্যে আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্ল্যাটটা। দেখতে পাচ্ছেন এখানে একটা শুরেক রাখা, এখানে একটা বড় ফ্রিজ রাখা আছে ডাবল ডোরের। আপনারা চাইলে এই স্পেসগুলো ঠিক এভাবেই ব্যবহার করতে পারবেন। তো এখানে টেলিভিশন দেখতে পাচ্ছেন, তারা এভাবে টেলিভিশন এখানে রেখেছে। আপনারা চাইলে অন্য কোনো স্পেসে ব্যবহার করতে পারেন। কর্নারটাতে আমরা আপনাদেরকে দেখাই, কর্নার র্যাক ইউজ করা কাঠের, অনেক সুন্দর। এটা কিন্তু এভাবেই থেকে যাবে, আপনারা যারা আসলে কিনবেন তাদের জন্য এভাবেই থেকে যাবে। এপাশে একটা জানালা রয়েছে দেখতে পাচ্ছেন, যদিও এই জানালাটা আসলে একটু ব্লকই বলতে গেলে চলে, কারণ এই সাইডটা আসলে আর একটা বিল্ডিং রয়েছে, যেটা আসলে এই কেয়ারি ব্রুজের 3টা বিল্ডিংয়ের মধ্যে আর একটা বিল্ডিং ওই পাশে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটার অন্য 2 পাশ দক্ষিণ এবং পূর্ব সাইড সম্পূর্ণ খোলামেলা। আমরা আপনাদেরকে শুধু একটু দেখাই দিই, মানে বাতাস আর বাতাস, এখানে ফ্যান লাগে না। কেউ যদি শখ করে একটু এসি ইউজ করতে চায় তাও আসলে বেশি হয়ে যাবে। কি পরিমাণ বাতাস, আমি দাঁড়িয়ে আছি শুধু বাতাসের জন্য আপনার শোষ শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এত বাতাস। এই জায়গাটা পুরাটাই খোলামেলা এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ঠিক এখানে, বুঝতে পারছেন সামনে পাশে ইবনে সিনা হাসপাতাল। আর এইটা হচ্ছে খাল, কল্যাণপুর খাল আপনারা অনেকেই জানেন চিনেন। এই স্পেসটা কিন্তু সম্পূর্ণ খোলা, সো ব্লক হওয়ারও সুযোগ নেই ইন ফিউচারে। এটা হচ্ছে মেইনলি আসলে তাদের মাস্টার বেডরুম, রুমটা বেশ বড়। এখানে একটা জানালা আছে, এই পাশে একটা জানালা রয়েছে। আর এটা হচ্ছে তাদের অ্যাটাচ টয়লেটটা, অ্যাটাচ টয়লেট। উপরে দেখতে পাচ্ছেন টয়লেটের উপরে ক্যাবিনেট রাখা, মানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন উপরে, এবং এখানে হাই কমোড ইউজ করা। আর এপাশে তারা একটা ওয়াশিং মেশিন ইউজ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাস্টার বেড, যেহেতু ফিমেল মেম্বারদের জন্য আসলে এখানে একটা চমৎকার ড্রেসিং টেবিল রাখা হয়েছে। তো মেইনলি আসলে আপনারা চাইলে এভাবে আপনার রুমগুলো সাজিয়ে নিতে পারেন। রুমটা বেশ বড় সড়ো, এখানে যে টাইলসটা দেখতে পাচ্ছেন টাইলসটাও বেশ সুন্দর চকচক করতেছে। আর এই ফ্ল্যাটের বয়স, অর্থাৎ এই বিল্ডিংয়ের বয়স হচ্ছে মূলত ইন টোটাল 6 বছর, বিল্ডিংটা করা 6 বছর আগে। এরপর আমরা আপনাদেরকে অন্য বেডরুমও দেখাবো। মেইনলি আসলে এখানে 2টা বেডরুম, এটা হচ্ছে ডাইনিং রুম। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাট বসিয়ে রাখা হয়েছে, কেউ গেস্ট আসলে অনেক সময় থাকতে চাইলে থাকতে পারে, অথবা নামাজের জায়গা আপনারা কেউ চাইলে বানাতে পারেন। এখানে একটা পার্টিশন দিয়ে নিতে পারেন চাইলে এই জায়গাটা সুন্দর করে। আর এটা হচ্ছে একটা গেস্ট বেডরুম অথবা চাইল্ড বেডরুম বলতে পারেন। এখান থেকেও কিন্তু চমৎকার বাতাস, এটাও কিন্তু এই পাশটা একদমই খোলামেলা। তো এখানেও 3 পাল্লার একটা আলমারি রাখা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। একটা মোটামুটি ওয়ালের সঙ্গে অ্যাটাচ করেও কেউ চাইলে দিতে পারেন। দেখেন এখানেও কিন্তু প্রচণ্ড বাতাস, এবং এই জায়গা থেকে মানে ডিরেক্ট বাতাস আসে, দেখতে পাচ্ছেন ডিরেক্ট বাতাস। তো চমৎকার একটা রুম, এটাও দেখে ফেললাম একটা গেস্ট বেডরুম অথবা চাইল্ড বেডরুম। আমরা আপনাদেরকে আবার নিয়ে যাব কমন স্পেসে, অর্থাৎ ডাইনিং এবং ড্রয়িং স্পেসে। ডাইনিং এবং ড্রয়িং স্পেসের সাথে একটা কিচেন রয়েছে, পাশাপাশি একটা টয়লেট আছে। আমরা আপনাদেরকে টয়লেটটা দেখাই ফেলি, এটা হচ্ছে তাদের কমন টয়লেট,
দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হাই কমোড ইউজ করা, কমন টয়লেটটাও বেশ বড় সড় এক টয়লেট এবং সম্পূর্ণ টয়লেটটা কিন্তু টাইলস করে রাখা। কিচেনটাও কিন্তু দেখেন কত সুন্দর করে এখানে সাজানো, এটা হচ্ছে ক্যাবিনেট, উপরে ক্যাবিনেট করা অনেক সুন্দর করে দেখতেই পাচ্ছেন, ধোয়া মোছার জন্য একটা স্পেস করা, এখানে সরাসরি তিতাস গ্যাসের গ্যাস কানেকশানটা রয়েছে, দেখেন সরাসরি গ্যাস কানেকশান, এখানে কিন্তু কোনো রকম গ্যাসের সমস্যা হয় না। এখানে কিচেন হুড ইউজ করা হয়েছে, এপাশে একটা জানালা আছে, এখান দিয়েও বাতাস আসতেছে। তো চমৎকার এই ফ্ল্যাটটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেললাম। মেইনলি আসলে এই ফ্ল্যাটের সাইজটা আমরা আবার আপনাদেরকে বলে দিই, 1065 স্কোয়ার ফিট হচ্ছে এই ফ্ল্যাটের অ্যাকচুয়াল সাইজ আর কমন স্পেস সহ, এর সাথে আবার একটা পার্কিং রয়েছে গাড়ি রাখার জন্য। টোটাল প্যাকেজ প্রাইসটা আমরা আপনাদেরকে ভিডিও শেষ পর্যায়ে গিয়ে বলে দেব। এই ফ্ল্যাটটা কিনলে আসলে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা আমরা আপনাদেরকে একটু বলে দিই। বিল্ডিংয়ের নিচে একটা দোকান আছে, এই দোকানটা হচ্ছে এই সোসাইটিরা মিলে আসলে দোকানটা ওখানে দিয়েছেন, কেনাকাটাও করতে পারবেন, পাশাপাশি ওখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটের টাকা দিয়ে এখানে যে সিকিউরিটি গার্ড অথবা অন্যান্যদের যে বেতন করি আছে সেটা আসলে ওখান থেকে দিয়ে দেওয়া হয়, এবং সার্ভিস চার্জটা আসলে খুবই কম পড়ে সবার সেক্ষেত্রে। এছাড়া আরেকটা ইনফরমেশান দিতে চাই, এখানে জিমনেশিয়াম রয়েছে, এখানে মসজিদ রয়েছে বিল্ডিংগুলোতে, নিজস্ব মসজিদ, জিমনেশিয়াম, চাইলে কিন্তু আপনারা সহজেই এগুলো ইউজ করতে পারবেন। আমরা আপনাদেরকে নিয়ে যাব ছাদে, ছাদে গিয়ে আপনাদেরকে ছাদটা দেখাবো, সাথে সাথে আপনাদেরকে প্রাইসটাও বলে দেবো। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি মূলত এই বিল্ডিংটা ছাদে, আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা মূলত যেহেতু 14 তলা বিল্ডিং এবং 14 তলা ঠিক ছাদে অবস্থান করতেছি, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক সামনে কল্যাণপুরের যে মেইন রাস্তাটা, এটা হচ্ছে মেইন রাস্তাটা, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। আর ঠিক এর উল্টা পাশে রয়েছে ইবনে সিনা হাসপাতাল, আপনারা জানেন ইবনে সিনা হাসপাতাল এক মিনিট বিল্ডিং। তো চমৎকার এই ফ্ল্যাটটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, তার আগে আমরা আপনাদেরকে আরেকটু ছাদটা দেখাতে চাই। মেইনলি আমরা যেহেতু ছাদে চলে আসছি, তিনটা বিল্ডিং পাশাপাশি গোলাকৃতির করে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করা, এবং তিনটা বিল্ডিংয়ে কিন্তু যাতায়াত ব্যবস্থা একসাথে রাখা হয়েছে ছাদ থেকে, মূলত ছাদে আসলে কিন্তু আপনারা তিনটা বিল্ডিংয়েই ছাদ ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে কিন্তু এখান থেকে কানেকশন করে দেওয়া, প্রত্যেকটা ছাদে যাওয়া যায়, এবং ছাদের উপরে আপনারা বুঝতে পারছেন যে পানির ট্যাঙ্কিটা রাখা হয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে। এই বিল্ডিংটাতেও দেখতে পাচ্ছেন একটা আলাদা করে পানির ট্যাঙ্ক, সুন্দর একটা লোকেশানে এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে, তো আসলে অভাবনীয়। তো আজকে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, যারা আসলে ফ্ল্যাটটা এখন পর্যন্ত দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সরাসরি মালিক পক্ষের সঙ্গে, মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন। যেহেতু আসলে এই ফ্ল্যাটের সঙ্গে একটি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কেউ যদি পার্কিং সহ নিতে চান নিতে পারবেন, কেউ যদি পার্কিং ছাড়া ফ্ল্যাট কিনতে চান সেটাও পারবেন। তো এখানে হচ্ছে টোটাল যে ফ্ল্যাটের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী ফ্ল্যাটের বর্তমান যে প্রাইস, যিনি ল্যান্ড ওনার রয়েছেন, যে ফ্ল্যাট ওনার রয়েছেন, উনি এটা সেল করতে চান অনলি 35 লক্ষ টাকায় পার্কিং ছাড়া। কেউ যদি পার্কিং সহ নিতে চান সেক্ষেত্রে একটু বাড়বে, সেক্ষেত্রে 40 লক্ষ টাকা হবে। তো কেউ যদি আসলে এই চমৎকার এই ফ্ল্যাটটা নিতে চান সেক্ষেত্রে 35 লক্ষ টাকায় নিতে পারবেন পার্কিং ছাড়া, এবং পার্কিং সহ নিতে পারবেন মাত্র 40 লক্ষ টাকায়। তো চমৎকার এই ফ্ল্যাটটা কল্যাণপুর একদম বাস স্ট্যান্ডের সঙ্গে, এই ফ্ল্যাটটা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন রূপকর হাউজিংয়ের সঙ্গে, রূপকর হাউজিংয়ের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।